হ্যালো বন্ধু, আজকে ভাবলাম শনিবার তো, আজকে আমাদের নিরামিষ, তাই ভাবলাম কী রান্না করা যায়। তাই বাগানে দেখলাম অনেক তেলাকচু পাতা হয়েছে, তো ভাবলাম সেগুলো তুলে এনে পকোড়া বানানো যাক। তো ভালোই খেতে লাগে, খুব টেস্টি। আমি আমার বরকে আর আমার শাশুড়ি মাকে বললাম একবার খেয়ে দেখো এরকম করে। তো চলো, কালকে আমি সারা রাত হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাকে টেস্ট করে নিলাম। তো এখন দেখো আমি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, তার সঙ্গে দুটো লঙ্কা কুচি করে নিয়েছি। এবার দেখো আমি এখানে 4 চামচ চালের গুঁড়ো, 2 চামচ হচ্ছে গান বেসন, আর হচ্ছে সামান্য কালো জিরে, এবার হচ্ছে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হচ্ছে হলুদ। এবার আমি কিছুটা জল মিক্স করব, ধীরে ধীরে অল্প অল্প করে জল মিক্স করে, তো এটা যাতে খুব পাতলা না হয়ে যায়। তো এটা কমপ্লিট হয়ে গেল, এবার চলো ভেজে ফেলা যাক। তো দেখো এখন আমি ফ্রাই করছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি ফ্রাই করার জন্য রেডি করে ফেলেছি, তো দিয়ে দিয়েছি। চলো এবার ফ্রাই করা যাক। ওই ভাজা হলো, তাড়াতাড়ি দাও একটা আমাকে। ঠিক আছে, খেয়ে দেখো তো, টেস্টি হয়েছে, ভালো লাগছে? দাও দাও, তোলো 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 তোলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে, সুন্দর লাগছে। তো দেখো আজকে আমাদের শনিবার নিরামিষ, তো দেখো ভাত, টক ডাল, আলু কুদলি ভাজা।